আবার পিছিয়ে গেল আপারের রায়দান। পরবর্তী শুনানি 21শে জানুয়ারি মঙ্গলবার। বিস্তারিত এই প্রতিবেদনটি আমি বিশ্বজিৎ চ্যানেল বেঙ্গলিতে সম্পূর্ণভাবে আলোচনা করছি। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, পারলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অন করে নেবেন। ইতিমধ্যেই যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো চলুন আজকের গুরুত্বপূর্ণ খবর এক ঝলকে দেখে নেওয়া যাক। আজ 16ই জানুয়ারি বৃহস্পতিবার। আজ ছিল আপার প্রাইমারির সেই ঐতিহাসিক রায়। আজও হলো না কোনো রায়, ফের পিছিয়ে গেল আপার প্রাইমারির শুনানি। আজ কলকাতা হাইকোর্টে আপার প্রাইমারির শিক্ষক নিয়োগ মামলার শুনানি ছিল। কোর্টের দিকে তাকিয়েছিলেন কয়েক হাজার চাকরিপ্রার্থী। আবার পরবর্তী তারিখ দেওয়া হলো। আপারের পরবর্তী শুনানি আগামী 21শে জানুয়ারি মঙ্গলবার, ফলে আরও এক সপ্তাহ অপেক্ষা করতে হবে হবু শিক্ষকদের। একই সঙ্গে ঝুলে থাকলো কয়েক হাজার পরীক্ষার্থীর ভবিষ্যৎ। গত সপ্তাহে মামলাটি পার্ট ইয়ার থেকে ফিক্সড ম্যাটার হিসেবে গৃহীত হয়েছিল, ফলে আজ রায় হতে পারে বলে অনেকেই আশা করেছিলেন, কিন্তু আজও কোনো রায় হলো না। দীর্ঘ 5 বছর ধরে স্কুলের উচ্চ প্রাথমিক স্তরে শিক্ষক নিয়োগ হয়নি, ফলে যথেষ্ট সমস্যায় পড়েছে স্কুল কর্তৃপক্ষ। আদালতের নির্দেশে পুজোর ছুটির মধ্যে আপারের মেধা তালিকা প্রকাশ করে দেয় কমিশন, যদিও সেই তালিকা নিয়ে বহু বিস্তর অভিযোগ। কয়েক হাজার অভিযোগপত্র জমা পড়ে কমিশনে। ওই মামলার শুনানির তারিখ ছিল আজ, শুনানির দিন ফের পিছিয়ে যায়, ফলে যথেষ্ট আশাহত চাকরিপ্রার্থীরা। ধন্যবাদ, ভালো থাকবেন।